Si quieres probar, dale prueba. প্রত্যেক রমজানের শেষে শুধু ঈদই আসে না, এইবার বুঝতে পারলাম যে এই রমজান শেষে আপনার লিঙ্কও ভাইরাল হয়ে গেছে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি আজকে আমরা আরেকটা লিঙ্ক বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড বাই দ্য ওয়ে আজকে কিন্তু রাইসা জাহানের লিঙ্ক নিয়ে কথা বলবো। তো যার যার লিঙ্ক লাগবে প্লিজ দয়া করে সেই সবদি দেখো। আচ্ছা আমরা প্রেমে পড়ি না, প্রেমে পড়াই। তো আপুটা বলতে চাইতেছে যে সে প্রেমে পড়ে না, সে প্রেমে পড়ায়। আচ্ছা একটু প্রমাণ দেখায় যে কে প্রেমে পড়ে আর কে পড়ায়। আচ্ছা এইভাবেই তাহলে আপনি প্রেমে পড়ান তাই না? টেকনিকটা সুন্দর আছে। তো কিছু কিছু মেয়েদেরকে বলতে চাইতেছি যারা ওই লেভেলের মেয়ে, আমি তাদেরকে বলতে চাইছি তোমরা টেকনিকটা শিখে রাখো কিভাবে প্রেমে পড়াইতে হয়। আপু তো দেখি ভালোই জানে যে কিভাবে একটা ছেলেকে পটাইতে হয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আপু যদি কিছু মনে না করতেন তাহলে আপনার নাম্বারটা দিতেন, কথা বইলা দেখতাম যে কোন রাতে আপনি ফ্রি আছেন। কেন হাতে তেল লাগিয়ে আর কতদিন করব কাজ, এখন আমরা করতে চাই অরিজিনাল কাজ। আই মিন ফ্রি ফায়ার, কেননা মাঝে মাঝে মোবাইলের স্ক্রিনটা খুবই টাইট হয়ে পড়ে, তারপরে তো একটু স্যাপ লাগায় খেলা শুরু করি। আই মিন তেল লাগায় স্ক্রিনটা, এতে কি হয় একটু পিছলা হয়, হেডশট লাগে ভালো। আর তোমরা যেটা মেনলি বুঝছো ওইটাই বলছি আমি। আমি এতই খারাপ হমু যে লিংক একটা ভাইরাল হয়েছে আরো দুই তিনটা ভাইরাল করবো। দেখেন আপনার মনের ঠিকানা খোঁজার আমার কোনো দরকারও নাই। আর যদি আপনার মুতার জায়গায় গোতা দিতে দেন তাহলে সমস্যা নেই, আপনার বাসার ঠিকানা দেন আমি ওইখানে গিয়ে মুতার জায়গায় গোতা দিয়ে আসবো। তো দেখো ভাই, অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে এখন অবধি কোনো ইউটিউবার এই বিষয় নিয়ে কথাই বলে নাই, তো তুমি কিভাবে এই প্রথম ভিডিওটা পাইলা? তো শোনো ভাই, এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে গতকাল সকালে, এন্ড আমার কাছে আসছে বিকালে একটা ফ্রেন্ডের মাধ্যমে। সে বলছে যে এই ভিডিওটা নিয়ে একটা ভিডিও বানাইতে, তাই আমি ভিডিওটা বানাইতেছি। আর আমার কাছে যদি অন্যভাবে আসতো তাহলে আমি বানাইতাম, কেননা লিঙ্ক বইলা কথা, আর তোমার তো লিঙ্ক ছাড়া চলে না। আর লিঙ্ক তোমরা পাবা, লিঙ্কের চিন্তা করি না, লিঙ্ক তোমরা লাস্টের দিকে পাওয়া যাবে, বলে দেবো কিভাবে লিঙ্কটা নিতে হবে তোমাকে। হায় হায়, ইতনা সুকুন। তো আমি যখন ফার্স্টে মোর ভিডিওটা দেখলাম তো আমি ভাবলাম হয়তো বা তার বয়ফ্রেন্ডের দেখাইতেছে, বিয়ে শাদী হয় নাই। বাট তারপর যখন আমি তার টিকটক আইডি সার্চ করলাম দেখি ফার্স্টে পিন করা তিনটা ভিডিওতে তার জামাইরে নিয়া। আই এম তো অবাক, তাহলে এই জিনিসগুলো কারে দেখাইতেছিল? এন্ড দেখো ভাই, তোমার আর আমার সাধারণ মন, তো আমি আবার নর্মালি চিন্তা করলাম হয়তো বা জামাইয়ের পাশাপাশি সাইড আঞ্চলিক কাজ চলে টুকটাক, সাইড বিজনেস বলা হয় যেটাকে, 500-1000। দেখো ভাই, ওরা তো প্রতিবন্ধী ভাই, ওদের মাথায় কি থাকে কোন সময় আল্লাহ বেটার জানে, আর প্রতিবন্ধীর মাথায় তো প্রতিবন্ধীগিরি থাকা স্বাভাবিক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো আমি এটাই বলতে চাইতেছি তৃপ্তি মিটাইতে গিয়ে তার তৃপ্তি হয়ে গেছে ওই তৃপ্তির মতো দ্বিগুণ, স্যার আর স্টুডেন্টের মতো। কি বলছেন আপনি? তো আমি এটাই বলতে চাইতেছি তৃপ্তির কিন্তু আরেকটা লিংক আমার কাছে আছে, আরেকটা বয়ফ্রেন্ডের সাথে কাজ ছাড়ানোর ভিডিও, ওইটা যদি তোমাদের কারো লাগে তাহলে কমেন্ট বক্সে বইলো, আমি সমস্যা নেই ভিডিও ওইটা দেবো। তো এটাই বলতে চাইতেছি তার তৃপ্তি মেটানোর এত কিসের প্যারা, কিংবা হয়তো বা হয় না তার জামাইয়েরটা খারা যার কারণে তার লাগে আর একটা ছেলের বাড়া। প্রকাশ পেলো ভাইয়ার দুর্বলতা, কোমরের এক ঝুলনি দেখে ছেলেটা হয়ে গেল মেয়ের কাছ থেকে অনেক দূরে, তাই তো মেয়েটা শুধু ছেলেদের পিছনেই ঘুরে। পারে না ছেলেটা লাগাইতে মেয়েটার মনের স্বাদ মতো, তাই তো মেয়েটা খুঁজতে থাকে কলা বড়ওয়ালা ছেলে তার মনের মতো। সব কথার এক কথাই ভাই, এসব মেগিদের লিঙ্ক ভাইরাল হোক আমরা সবাই এটাই চাই। আর ইতিমধ্যে লিঙ্ক ভাইরাল হয়ে গেছে, সবাইকে জানাই যাদের যাদের এটা লিঙ্ক লাগবে তাদেরকে বলতে চাই ইনস্টাগ্রামে তাড়াতাড়ি করে নক দেও আমায় ভাই। রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা বুক্কি নেই করনে কা,
তো অনেকে হয়তো বা জানে না যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোনটা। তো তাদেরকে আমি বলে দিতে চাই যে আমার ইউটিউব প্রোফাইলে যা, প্রোফাইলে যাওয়ার পর অ্যাবাউট সেকশন আছে, ওইখানে গিয়ে নিচে স্ক্রল করো, তারপরে দেখতে পারবো একটা ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওইটাই আমার ইনস্টাগ্রাম লিঙ্ক। তো ওইখানে গিয়ে আমাকে ফলো করো আর মেসেজ করে বলে দাও যে ভাই লিঙ্কটা লাগবে। আমি বলুম না, আমার শরম করে। লুচ্চা সুধীর ভাইয়েরা, তোর আবার লিঙ্ক না লাগে। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এত জ্ঞান যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো। অ্যান্ড আপাতত জন্য গেলাম।